বাবুন মা কিলা ফিস সাওয়াক, সাওয়াক অর্থাৎ স্বর্ণকার বা জুয়েলার বলি যেটাকে আমরা, স্বর্ণকারদের বিষয়ে এটা একটি পেশা, এই পেশার বৈধতা আছে কি না, বা এই পেশা শরীয়তে এর হুকুম কি, ইত্যাদি বিষয়গুলি বোঝানোর জন্য ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসেছেন। প্রথমে তিনি প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের সংক্ষিপ্ত কথা নিয়ে আসেন, যেটা মূলত পরবর্তী হাদিসেও আসবে। এরপর হাদিস নিয়ে এসেছেন এই অধ্যায় দুটি, সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর হাদিস। সাহাবি আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তার ছেলে হুসাইন বিন আলী তিনি বর্ণনা করছেন। সেই হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আখবারাহু আন্না আলিয়া, তাকে সংবাদ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানাতলি শারিফুন মিন নসীবি মিন আল মাগনাম وكان النبي صلى الله عليه وسلم اعطاني شارفا من الخمس, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পদ থেকে আমাকে একটা ওট দিয়েছিলেন। فلما اردت ان ابتني بفاطمه بنت رسول الله صلى الله عليه وسلم, আমার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার সাথে বিয়ে হলো, বিয়ের প্রথম রাত যাপনের যখন ইচ্ছা পোষণ করলাম, ওয়া'আজ্জু রাজুলান সাওয়াগান মিন বানি কাইনুকা আন ইয়ারতাহিলা মা'ই, আমি তখন বানি কাইনুকা এই গোত্রের একজন স্বর্ণকারকে প্রস্তুত করলাম যাতে সে আমার সাথেও সফরসঙ্গী হিসাবে বা এই কাজের সময় সে থাকে। ফানাতি বিইযখির আরাদতু আন আবিআহু মিনাস সাওয়াগিন ওয়া আসসাঈন বিহি ফি ওয়ালিমাতি ইরশি, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ওই স্বর্ণকারকে সাথে নিলাম জঙ্গল থেকে এজখির নামক ঘাস, সেটা সংগ্রহ করে নিয়ে আসব এবং এটা বাজারে বিক্রি করব, যারা স্বর্ণকার তাদের কাছেই, আর বিক্রি করে যে পয়সা উপার্জন করব সেটা আমি আমার ওলিমার পিছনে ব্যয় করব। এখানে মূলত ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। স্বর্ণকার এটা একটা পেশা, যারা স্বর্ণ দিয়ে বিভিন্ন রকমের অলংকার তৈরি করে এবং এটাই তার পেশা, রুজি রোজগারের মাধ্যম হিসাবে গ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু বা সাহাবায়ে কেরামগণ, তাদের মাঝে এই ধরনের স্বর্ণকারকে তারাও কাজে লাগাতেন। এতে প্রমাণিত হয় যে এই পেশাটি বৈধ পেশা, তবে বৈধ হওয়ার যে শর্ত সেই শর্তগুলি সাপেক্ষে বৈধ, অর্থাৎ এর মাঝে সততা থাকতে হবে, এর মাঝে আমানতদারিতা থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান প্রেক্ষাপটে স্বর্ণকারদের মাঝে, অধিকাংশের মাঝেই সততা এবং আমানতদারিতা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। সকলেই আমরা বলবো না, বরং বলবো অধিকাংশের মাঝে। সুতরাং সততা ও আমানতদারিতা যদি না থাকে, পেশা যতই সুন্দর হোক তবু তা অবৈধ হবে, উপার্জন অবৈধ হবে। আর পেশা যদি নিম্নমানেরও হয়, যা শরীয়ত অনুমতি দিয়েছে, নিম্নমানের হলেও যদি সেখানে সততা থাকে এবং আমানতদারিতা থাকে, শরীয়তের শর্ত ঠিক থাকে, তাহলে সেটি অবশ্যই
রুজি রোজগারের জন্য উত্তম বলে গণ্য হবে, শরীয়ত সেটিকে স্বীকৃতি দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত সে লাভ করবে।